রেলওয়েতে চাকরি করতে চান অথচ বয়স পেরিয়ে গেছে আর অ্যাপ্লিকেশান করতে পারছেন না বা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস বলে আপনি কি অ্যাপ্লিকেশান করতে পারছেন না তার জন্য কিন্তু এই গ্যাজেটটা এই নোটিফিকেশানটা আপনাকে অবশ্যই জানতে হবে যেখানে আপনি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাসে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন হ্যাঁ অবশ্যই দেখে নিন সিইএন নম্বর জিরো সিক্স অবলিক টু জিরো টু ফোর এই নোটিফিকেশানের অ্যাপ্লিকেশান কিন্তু এখন চলছে আপনি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং তাড়াতাড়ি ফোনের মাধ্যম থেকে হলেও কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশানটা করতে পারবেন যেখানে ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিই যে নন টেকনিক্যালের জন্য অ্যাপ্লিকেশান চলছে আপনি যদি শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস যেখানে আপনার কোনো আইটিআই বা ডিপ্লোমা ডিগ্রি নেই বলে হয়তো আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন না অনেক জায়গায় এইটাই হচ্ছে আপনার শেষ সুযোগ হতে পারে কারণ নন টেকনিক্যাল গ্রুপে সাধারণত রেলে অ্যাপ্লিকেশান খুব একটা করা যায় না তো এই নন টেকনিক্যাল গ্রুপে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন যার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই চলবে এখন দেখে নেওয়া যায় ইম্পর্টেন্ট ডেটগুলো ইম্পর্টেন্ট ডেট কি কী আছে ফার্স্ট ডেট হচ্ছে আপনার গ্যাজেটের যে নোটিফিকেশানটা বেরিয়েছিল তা হচ্ছে কুড়ি নয় কুড়ি নয় নোটিফিকেশান বেরোনোর পর থেকে একুশ নয় থেকেই কিন্তু আমরা অ্যাপ্লিকেশান করতে পাচ্ছি অলরেডি অ্যাপ্লিকেশান চলছে তো এক মাস আমরা টাইম পাবো এই কুড়ি দশ দু পর্যন্ত কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে পারবো যদিও তারপরে একটা ডেট দিয়েছে যে একুশ আর বাইশ তারিখটা শুধুমাত্র আমরা পেমেন্টটা যাদের ফিস জমা করতে পারবেন না হয়তো তার আগে করেননি ওই দু দিনের মধ্যে আপনি ফিসটা জমা করতে পারেন তো আমি সাজেস্ট করবো যখনই আপনি অ্যাপ্লিকেশান করবেন তখনই ফিসটা জমা করে দিন এবং লাস্ট যে অপশানটা দিয়েছে দেখুন এখানে আরও সাত দিন টাইম দিয়েছে তেইশ দশ থেকে আপনার এক এগারো পর্যন্ত যদি রকম আপনার অ্যাপ্লিকেশানে ভুল থেকে থাকে তা কিন্তু আপনি কারেকশান করতে পারবেন ওই এক সপ্তাহের মধ্যে ফলে আপনি নিশ্চিন্তে এখন অ্যাপ্লিকেশানটা এগিয়ে যান যদি কোনো রকম ভুল দেখেন তারও কিন্তু কারেকশানের সুযোগ পাবেন তো নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে তা হচ্ছে কোন পোস্টে আমরা অ্যাপ্লিকেশান করতে পারবো চারটে পোস্ট আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি দেখে নিন কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ট্রেন ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই চারটে পদের জন্য কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এখন নেক্সট ইম্পর্টেন্ট জিনিসটা হয়ে যাচ্ছে যে কত টাকা স্যালারি কোন পোস্টের জন্য এবং কত বছর বয়স সেটা আপনার দেখে নিই এখানে দেখুন প্রথম যে অপশানটা রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এখানে আপনি কিন্তু একুশ হাজার সাতশো গ্রেট পে পাবেন ইনিশিয়াল পে গেট পে যেটাকে বলা হবে বেসিক পে তা হচ্ছে একুশ হাজার সাতশো এবং বাকি সমস্ত পোস্টের জন্য উনিশ হাজার নশো যদিও উনিশ হাজার বা একুশ হাজার এই জিনিসটা আপনাদের কাছে মনে হতে পারে খুবই কম যদিও আপনাদেরকে বারবার বলে দিচ্ছি এটা কিন্তু বেসিক পে এটা কিন্তু যখন আপনার টোটাল স্যালারিতে ইনক্লুড হবে তা প্রায় থার্টি থ্রি থেকে থার্টি ফাইভের আশেপাশে থাকতে পারে তো বয়সটা কি থাকছে এর জন্য আঠেরো থেকে তিরিশ কিন্তু ইনিশিয়াল স্টেজে হয় অর্থাৎ অন্য সময় এটা আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যায় এখন যে অফারটা চলছিলো বলছি অফার বলা ভুল এখন একটা সুযোগ আছে সুযোগটা হচ্ছে আপনি আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত বয়স হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী এই তিন বছর গ্যাস পিরিয়ড দেওয়া হচ্ছে কেন গ্যাস পিরিয়ড দেওয়া হচ্ছে করোনার সময় যে সুযোগটা আমরা পাইনি অ্যাপ্লিকেশন করার রিক্রুটমেন্ট হওয়ার যারা আমরা বঞ্চিত হয়েছি তাদের জন্য রেলওয়ে এই সুযোগটা দিয়েছে এত সুন্দর সুযোগ কিন্তু সব সময় আসে না তো নেক্সট কি থাকছে কত পোস্ট খালি রয়েছে প্রথম যে অপশানটা রয়েছে যার জন্য দু পোস্ট খালি রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক নেক্সট আপনারা দেখে নিন পরেরটার জন্য অ্যাকাউন্ট কাম অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট তিনশো একষট্টি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট নশো নব্বই এবং ট্রেন ক্লার্ক সেভেন্টি টু টোটাল হয়ে যাচ্ছে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড ফর্টি ফাইভ এখানে একটা জিনিস বলে রাখা ভালো এর আগে একটা অ্যাপ্লিকেশান বেরিয়েছিলো সেখানে কিন্তু গ্র্যাজুয়েট লেভেলে এবং সেটা কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশান চলছে আপনারা অনেকেই গ্র্যাজুয়েট লেভেলে হয়তো অ্যাপ্লাই করেছেন তাদের জন্য বলে দিই যে কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস এই যে কোয়ালিফিকেশানটা চলছে এখন টেন প্লাস টু এখানে কিন্তু আপনি যদি অলরেডি গ্র্যাজুয়েট লেভেলে অ্যাপ্লাই করেছেন তা হলেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন কারণ ওইটা আর এইটার মধ্যে কোনো রকম মিল নেই মানে এটার জন্য ওটা পরীক্ষা দিতে পারবেন না বা ওটার জন্য এটা পরীক্ষা দিতে পারবেন না এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই কারণ সম্পূর্ণ দুটো আলাদাভাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে ফলে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন আপনি যদি গ্র্যাজুয়েশান লেভেলে অ্যাপ্লাই করেছেন তারপরেও আপনি কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবেন এখানে আরেকটু ক্লিয়ারিটি দিয়ে দেওয়া হচ্ছে যে কত বয়স হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা ভালো করে দেখে নিন বয়স বলে দেওয়া হয়েছিল আঠেরো থেকে তিরিশ হয় সে জায়গায় আঠেরো থেকে তেত্রিশ অর্থাৎ তিন বছর গেস্ট পিরিয়ড এখন আপনি যদি আনরিজার্ভ হন অর্থাৎ হায়ার কাস্ট যেটাকে বলা হয় সেটা যদি হয়ে থাকেন তাহলে আপনার বয়স যদি দুই এক উনিশশো বিরানব্বইয়ের পরে হয় তাহলে অবশ্যই আপনি এটার জন্য এলিজেবেল এবং আপনি যদি ও হন তাহলে দুই এক উনিশশো উননব্বই পর্যন্ত আপনি এলিজেবেল এবং যদি আপনি এসসি বা এস হন তাহলে দুই এক উনিশশো পর্যন্ত আপনি এলিজেবেল তো এখানে আমরা এখন দেখে নেব যে পরীক্ষার ফিস কত অর্থাৎ কত টাকা খরচা করতে হবে যদি আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে আপনাকে পাঁচশো টাকা খরচা করে অ্যাপ্লিকেশান করতে হবে এবং যদি আপনি এস সি হয়ে থাকেন তাহলে আড়াইশো টাকা খরচা করে আপনাকে পরীক্ষার ফিসটা জমা করতে হবে কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশান করবেন তখনই কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে দিতে হবে এটা কম্পালসারি মাস্ট এখানে আপনি যদি পরীক্ষা অ্যাটেন্ড করেন শুধুমাত্র অ্যাটেন্ড করলেই চারশো টাকা রিটার্ন পেয়ে যাবেন যারা জেনারেল ক্যাটাগরিতে পাঁচশো টাকা দিয়ে অ্যাপ্লিকেশান করেছেন চারশো টাকা রিটার্ন হয়ে যাবে খুবই ভালো সিস্টেম এবং আড়াইশো টাকা দিয়ে যারা অ্যাপ্লিকেশান করেছেন এসসি এস তারা পরীক্ষা অ্যাটেন্ড করলেই কিন্তু আড়াইশো টাকাই রিটার্ন পেয়ে যাবে অর্থাৎ তাদের কোনো রকম কোনো রকম এক্সট্রা ফিস বা পরীক্ষার জন্য কোনো ফিজ লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে এখানেও আমার একটা অবজেকশান রয়েছে কেন তারা এটা পাবে কারণ প্রত্যেক এসসি তাদের যে পরিবার তারা যে আর্থিক দিক থেকে সচ্ছল নয় বা আর্থিক দিক থেকে দুর্বল এমন তো নয় আর্থিক দিক থেকে তারা দুর্বল তাদের এই সুযোগ সুবিধা দেওয়াই যেতে পারে কিন্তু যাদের আর্থিক দিক থেকে সবল যারা তাদের বাবা মা দেখা যায় বা পারিবারিক লোকজন সরকারি বিভিন্ন কর্মরত পদ বিভিন্ন পদে কর্মরত তারাও কেন এই সুযোগ সুবিধা পাবে তো যদিও আমার এটা আলোচ্য বিষয় নয় নেক্সট আমরা দেখে নিচ্ছি যে কী কী থাকছে এক্সামে আমরা দুটো স্টেজে এক্সামটা হবে দুটো স্টেজের পরে প্রথম স্টেজে কি থাকছে প্রথম স্টেজে থাকছে কি নব্বই মিনিটে আপনার পরীক্ষার থাকছে একটা নব্বই মিনিটে যেটা কিন্তু অবশ্যই অবজেক্টিভ টাইপ মানে ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে যেখানে জেনারেল অ্যাওয়ারনেস ফর্টি নাম্বারস থাকবে ম্যাথামেটিক্স থাকবে ফর্টি এবং জেনারেল থিংস থাকছে কিন্তু থার্টি তো টোটাল মিলিয়ে আপনার হানড্রেড নাম্বারের কিন্তু পরীক্ষা দিতে হবে এই পরীক্ষাতে এলিজেবেল হওয়ার পর আপনাকে নেক্সট আরও একটা পরীক্ষা দিতে হবে যেখানে আপনার কিন্তু এই নব্বই মিনিট থাকবে আবারই এবং সেই সেকেন্ড স্টেজের পরীক্ষাতে দেখুন এই রকম একশো কুড়িটা কোশ্চেন থাকবে যেটার পরীক্ষা দিতে হবে এবং প্রত্যেকটা স্টেপে কিন্তু এর প্রথম স্টেপ বলুন বা দ্বিতীয় স্টেপ বলুন প্রত্যেকটা স্টেপেই কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে অর্থাৎ পরীক্ষাতে আপনি আন্দাজে দিতে যাবেন সেটা কিন্তু হবে না কারণ এখানে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে ফলে আপনি কিন্তু গেস করে খুব একটা লাভ পাবেন না এখানে এই দুটো পরীক্ষা যদি আপনি কভার করতে পারেন অর্থাৎ প্রথম পরীক্ষাটা দেওয়ার পরে যে সিলেকশানটা হবে তার যত সিট তার পনেরো গুণ এখানে কিন্তু অ্যালটমেন্ট হচ্ছে এবং দ্বিতীয় পরীক্ষাটাতে পাস করতে পারলে আপনার চাকরি কনফার্ম কিন্তু দুটো স্টেজ রয়েছে যেটা হচ্ছে কম্পিউটার বেসড একটা টেস্ট রয়েছে টাইপিং টেস্ট সেটা কাদের কাদের জন্য এখানে দেখে নিন যাদের অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটো যে পয়েন্ট রয়েছে এই দুটো পয়েন্টের জন্য কিন্তু আপনাকে কম্পিউটার টেস্ট একটা দিতে হবে যদিও এটা পরে তারপরে থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ আপনার যে যে ডকুমেন্ট আপনি এখন অ্যাকসেপ্ট করছেন অর্থাৎ অ্যাপ্লিকেশানের সময় আপনি বলছেন যে হ্যাঁ এই ডকুমেন্ট আপনার রয়েছে সেগুলো কিন্তু ভেরিফিকেশান হবে তারপরেই আপনার কনফার্ম হবে চাকরি এবং যেটা বলছিলাম যে দুটো স্টেজে পরীক্ষা হবে এবং তৃতীয় নম্বর স্টেজ মানে যেটা সবার জন্য নয় শুধু কম্পিউটার টেস্ট সেইটা দেওয়ার পরেই চাকরি কনফার্ম হবে এখানে কিন্তু পরিষ্কার সেটা দেওয়া হয়েছে যে কোন পোস্টের উপরে কি কি পরীক্ষা দিতে হবে এখানে একটু বলে দিই যে ফোনের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লিকেশানটা করতে চান তাহলে কিন্তু কয়েকটা ডকুমেন্টস মাত্র আপনাকে আগে থেকে রেডি করে নিতে হবে তা হচ্ছে ক্যান্ডিডেট ফটোগ্রাফ এবং সেই ফটোগ্রাফের একটা লিমিটেশান সাইজ দিয়েছে সেই সাইজ অনুযায়ী করে নেবেন সিগনেচার একটা করতে হবে সিগনেচার তো ফোনের মাধ্যমে ফটো তুলে নেবেন যদি এস হয়ে থাকেন তাহলে এস সি এস সার্টিফিকেট দিতে হবে এই কয়েকটা জিনিস বাকি জিনিসগুলো সবার জন্য অ্যাপ্লিকেবল নয় এই তিনটে জিনিস মানে ছবি আর সই হলেই কিন্তু আপনি মোটামুটি অ্যাপ্লিকেশানটা করে ফেলতে পারছেন বাকি যা কিছু লাগছে স্পেসিফিক সেগুলো তো আপনাকে রাখতেই হবে তো এটা ফোনের মাধ্যমেও আপনি কিন্তু করতে পারবেন তো কিভাবে ফোনের মাধ্যমে করবেন সমস্ত ডিটেলস থাকছে আমার পরের ভিডিওতে যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি চাইব প্রত্যেকে প্রত্যেকে আমরা এটাকে অ্যাটেন্ড করি এবং তিন বছরের যে এক্সট্রা বয়সের সুযোগ সুবিধা দিয়েছে সেটা কিন্তু আমরা গ্রহণ করি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে সাথে থাকুন কারণ পর পর এই প্রত্যেকটা নোটিফিকেশান এটা তো দেখতেই পাচ্ছেন যে অফলাইনের মাধ্যমে কিছু হবে না অনলাইনের মাধ্যমে ফলে কবে অ্যাডমিট কার্ড দেবে কবে পরীক্ষা হবে কবে রেজাল্ট সমস্ত কিছু পরপর আমার ভিডিওতে আসতে চলেছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী নোটিফিকেশানগুলো আপনি অবশ্যই আগে পাবেন